মাল্টিপল সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ান সেন্টেন্স, একটি বাক্য হতে একাধিক বাক্য তৈরি। আজকে আমরা শিখব একটি বাক্য থেকে কিভাবে একাধিক বাক্য তৈরি করতে হয়। তো প্রথমে যে সেন্টেন্সটা আমরা নিলাম কাজটা করার জন্য সেটা হচ্ছে শি ডাজেন্ট নো হাউ টু কুক, সে জানে না কিভাবে রান্না করতে হয় বা সে রান্না করতে জানে না। এই সেন্টেন্সের আমরা শি এবং কুক এই দুইটা শব্দ আমরা পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করব। তো এখানে শি হচ্ছে যেটা আমরা সাবজেক্ট বলি, এই সাবজেক্টটাকে আমরা পরিবর্তন করব, এবং কুক এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে পরিবর্তন করব। এগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমরা শি এই যে শব্দটা আছে যেটা মহিলাদের ক্ষেত্রে বোঝানো হয়, তো এটা যদি আমরা পরিবর্তন করে লিখি সাবিনা শি এর পরিবর্তে, তাহলে দাঁড়ায় কি সাবিনা ডাজেন্ট নো হাউ টু কুক, সাবিনা জানে না কিভাবে রান্না করতে হয় বা সাবিনা রান্না করতে জানে না। তাহলে খুব সহজেই কিন্তু সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেল শি এর কারণে, শি এর জায়গায় আমরা সাবিনা বসালাম। একইভাবে যদি আমরা সাবিনার জায়গায় যদি আমরা হি বসাই তাহলে কি হয়, হি ডাজেন্ট নো হাউ টু কুক, সে জানে না কিভাবে রান্না করতে হয়, সেটা কিন্তু পুরুষের বেলায়, সে রান্না করতে জানে না। এখন আমরা যদি হিটাকে পরিবর্তন করি তাহলে কি হয়, অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন আমরা হি এর জায়গায় যদি শিহাব বসাই, যদি বলি যে শিহাব ডাজেন্ট নো হাউ টু কুক, শিহাব জানে না কিভাবে রান্না করতে হয় বা শিহাব রান্না করতে জানে না। এখন সাবজেক্টটা কিন্তু আমরা পরিবর্তনের কারণে সেন্টেন্সটার অর্থের কিন্তু পরিবর্তন হয়ে গেল। সেম একইভাবে আমরা একাধিক সাবজেক্ট পরিবর্তন করে একাধিক অর্থ প্রকাশ করতে পারি, যেমন শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু সুইম, এখানে আমরা অবজেক্টটারে পরিবর্তন করলাম, কুকের পরিবর্তে আমরা সুইম বসালাম, তাহলে অর্থ দাঁড়ালো কি শি হ্যাভ জানে না কিভাবে সাঁতার কাটতে হয় বা শি হ্যাভ সাঁতার কাটতে জানে না। সেম একইভাবে পরেরটা শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু ওয়ার্ক, শি হ্যাভ জানে না কিভাবে কাজ করতে হয় বা শিহাব কাজ করতে জানে না। সেম একইভাবে নেক্সট সেন্টেন্স শিহাব ডাজেন্ট নো হাউ টু ডান্স, শিহাব জানে না কিভাবে নাচতে হয় বা শিহাব নাচতে জানে না। সেম একইভাবে নেক্সট যদি আমরা যাই তাহলে কি হয়, শিহাব ডাজেন্ট নো হাউ টু ড্রাইভ, শিহাব জানে না কিভাবে গাড়ি চালাতে হয়, মানে শিহাব গাড়ি চালাতে জানে না। যদি আমরা পরের সেন্টেন্সটাতে যাই তাহলে কি হচ্ছে, শিহাব ডাজেন্ট নো হাউ টু রাইট, শিহাব জানে না কিভাবে লিখতে হয়, মানে শিহাব লিখতে জানে না। সেম একই যদি সেন্টেন্স আমরা পরে একটু পরিবর্তন করি, রাইটের পরিবর্তে যদি আমরা রিড লিখি তাহলে কি হয়, শিহাব ডাজেন্ট নো হাউ টু রিড, শিহাব জানে না কিভাবে পড়তে হয়, মানে শিহাব পড়তে জানে না। তাহলে একই সেন্টেন্সের সাহায্যে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারছি। সেম একইভাবে যদি আমরা পরের সেন্টেন্সটাতে যাই তাহলে সেটা হয় কি, শিহাব ডাজেন্ট নো হাউ টু মেক আ কল, সরি শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু মেক আ ড্রেস, শি হ্যাভ জানে না কিভাবে ড্রেস তৈরি করতে হয়, যে ড্রেস তৈরি ব্যাপারটা শি হ্যাভ জানে না। নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু সিং আ সং, শি হ্যাভ জানে না কিভাবে গান গাইতে হয়, মানে শি হ্যাভ গান গাইতে জানে না। সেম একইভাবে যদি আমরা পরেরটাতে যাই, শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু রাইড আ সাইকেল, শি হ্যাভ জানে না কিভাবে সাইকেল চালাতে হয়, মানে শি হ্যাভ সাইকেল চালাতে জানে না, সাইকেল চালাতে জানে না। সেম একইভাবে যদি পরেরটাতে আমরা যাই তাহলে কি হয়, শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু কালটিভেশন, শি হ্যাভ জানে না কিভাবে চাষাবাদ করতে হয়, মানে শি হ্যাভ চাষাবাদ করতে জানে না। সেম একইভাবে যদি আমরা পরের সেন্টেন্সটাতে যাই তাহলে কি হচ্ছে, শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু অপারেট কম্পিউটার, শি হ্যাভ জানে না কিভাবে কম্পিউটার অপারেট করতে হয় বা কম্পিউটার চালাতে হয়, শি হ্যাভ কম্পিউটার চালাতে জানে না। সেম একইভাবে যদি আমরা যাই নেক্সট টাইম তাহলে কি হয়, শি হ্যাভ ডাজেন্ট নো হাউ টু মেক আ কল, শি হ্যাভ জানে না কিভাবে কল করতে হয়। তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, একটি সেন্টেন্স থেকে একাধিক সেন্টেন্স, ইচ্ছা মতো সাবজেক্টটাকে পরিবর্তন করে এবং অবজেক্টটাকে পরিবর্তন করে আরও একাধিক সেন্টেন্স তৈরি করা যায়। এভাবে তোমরাও ট্রাই করবে একটা সেন্টেন্স থেকে কীভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায়। আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছো।